বিজেপির বাংলা ভাগের দাবি নিয়ে তুলপা রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি জানিয়েছে বিজেপি সাংসদ জন বার্লা। শনিবার সেই জন বার্লাকে পাশে বসিয়ে এমনই দাবি করেন দিলীপ ঘোষ। আর বিজেপির দাবির পর থেকেই বঙ্গভঙ্গের অভিযোগে সোচ্চার তৃণমূল। রাখি উৎসবের দিনও বঙ্গভঙ্গ প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করেন রাজ্যের প্রধানমন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি বাংলা দখল করতে না পেরেই বাংলা ভাগের চেষ্টা করছে অভিযোগ ফিরহাদের। রবিবার রাখি উৎসব পালন হচ্ছে বাংলার সর্বত্র, শুধু ভাই বোনের নয়, সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এক মেলবন্ধন এই রাখি উৎসব। তবে করোনার জন্য এই উৎসব বাদ সেধেছে। তৃণমূলের তরফে শহরের বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছেন নেতা মন্ত্রীরা। বঙ্গভঙ্গের সময় এই রাখি উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সে কথা স্মরণ করে বিজেপিকে একাত নেন তৃণমূল নেতৃত্ব। আবার রাখির বদলে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করে সচেতনতার বার্তা দেন তৃণমূলের নেতা নেতৃত্বরা। শুধু রাখি বন্ধন উৎসবই নয়, রাখির পরিবর্তে মাস্ক বিতরণের মাধ্যমে সংস্কৃতি দিবস পালন করা হলো। রাখি বন্ধনের পাশাপাশি মাস্ক বিতরণের মাধ্যমে মানুষ যাতে করোনা থেকে সাবধান হন তারও সচেতনতা বার্তা দেওয়া হলো। সারা রাজ্যের পাশাপাশি উত্তরতন্দ্র পুরসভার পুরসমন্বয়ক শেখ নাজিমুদ্দিন এবং উত্তরতন্দ্র পুরসভার পুর প্রশাসক মন্ডলীর সদস্য সুলতানা বানুর উদ্যোগে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব। হিন্দু মুসলিম সবাই একে অপরের হাতে রাখি বেঁধে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন। বাইশে আগস্ট রাখি বন্ধন দিবস। রাখি বন্ধন হচ্ছে একটা সংস্কৃতির দিবস। আমাদের গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সংস্কৃতি একটা মেলবন্ধন, একটা ঐক্যের বন্ধন রয়েছে। নানা জাতি নানা ভাষার মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধতা রয়েছে। সেই ঐক্যবদ্ধতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন, সেই মেলবন্ধন কিন্তু আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বিভিন্ন শিল্প জগৎ থেকে শুরু করে বিভিন্ন যারা দিকপাল রয়েছে, ফুটবলার থেকে শুরু করে ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতি জাতির জগতের মানুষরা যারা রয়েছেন, তাদেরকে এক সূত্রে বাঁধার একটা যুগান্তকারী ভূমিকা নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সৈনিক রূপে আমরাও আজকের এই দিনটিতে সমস্ত পুরুষ মহিলা সবাই একত্রিত হয়ে আমাদের 4 ও 34 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পথ চলতি মানুষদের রাখি বন্ধনের মাধ্যমে এটাই আমরা সূচিত করতে চাইছি যে রাখি বন্ধনের যে সম্প্রীতি, যে ঐক্যবদ্ধতা, যে সৌহার্দ্য। রাখি বন্ধন উৎসবটা ব্রিটিশ সরকারের সময় ভারতবর্ষের মানুষকে হিন্দু মুসলমান ও অন্যান্য জাতির ভিত্তিতে বিভক্ত করে দিয়েছিল ব্রিটিশরা। তখন ভারতের জনগণ বিশ্বের বাংলা মনীষীরা উপলব্ধি করেছিলেন যে ভারতের জনগণ যদি একসাথে না চলতে পারে তাহলে ব্রিটিশদের এই ভারত থেকে তাড়ানো সম্ভব হবে না। এই মেলবন্ধনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, এরা সেই সময় মানুষের মধ্যে মেলবন্ধন জন্য বাংলা এবং ভারতবর্ষের ঐক্য অটুট রাখার জন্য এই রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত তারপর থেকে কয়েকটা যুগ ঠিকভাবে চলার পরে এটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটা উৎসব বলে পালিত হতো। ভারতবর্ষে তথা বাংলা এর আগে যতগুলো মুখ্যমন্ত্রী এসেছেন তারা কোনোদিন রাখি বন্ধন উৎসবকে, বাংলার একটি উৎসব, এটা তারা কোনোদিন পালিত করেননি। কিন্তু সৌভাগ্যবশত বাংলার পরিবর্তনের পটরেখার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র বাংলার যত মনীষীদের পুরনো ইতিহাসকে তুলে ধরে নতুন করে সৃষ্টি করেছেন রাখি বন্ধন উৎসব বাংলার সমগ্র মানুষের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।